জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছেন 1920 সালের 17ই মার্চ। আগামী 2020 সালের এই দিনে গোটা বাঙালি জাতি পালন করতে যাচ্ছে জাতির জনকের শততম জন্মবার্ষিকী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশে স্থাপন করা হবে ক্ষণ গণনার ঘড়ি ও ডিজিটাল বিলবোর্ড। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী সহ দেশের বিভাগীয় শহরগুলো ছাড়াও জেলা এবং উপজেলা পর্যায়ে এই ক্ষণ গণনার ঘড়ি ও ডিজিটাল বিলবোর্ড স্থাপন করা হবে। আগামী 10ই জানুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 2020 সালের 17ই মার্চ শুরু হয়ে 2021 সালের 17ই মার্চ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান যৌথভাবে উদযাপন করবে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো এবং বাংলাদেশ। এই এক বছরের সময়কে ঘোষণা করা হয়েছে মুজিব বর্ষ হিসেবে। শুধু বাংলাদেশই নয়, বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। আর আগামী 10 জানুয়ারি প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন শুরু হবে। ডেস্ক নিউজ, C+ TV।